বাংলাদেশের অবস্থা ইতিমধ্যে আপনারা দেখেছেন, শ্রীলঙ্কার লাইনে চলে যাচ্ছে। শ্রীলঙ্কার অনেক ক্ষমতাসীনরা খালে বিলে পড়েছে, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, আমি এটা তীব্র প্রতিবাদ জানাই, এবং তাদেরও শ্রীলঙ্কার দিক একটু দেখতে হবে, যে তাদেরও খালে বিলে যাওয়ার, বঙ্গোপসাগরে যাওয়ার প্রায় সন্নিকটের সময়। আর দ্বিতীয় হলো নির্বাচনের বিষয়ে যেটা বলেছেন, আমাদের এক দফা এক দাবি, এই সরকারের আমলে কোনো নির্বাচন নয়, এই সরকার কবে যাবে এটা এখন সময়ের ব্যাপার, আর কিছু না। আম পেকে গেছে, একটু নাড়া দিলেই পড়ে যাবে। উদ্দেশ্যে কেন আমরা এখানে এসেছি, আমার আমার ইউনিয়নের আমাদের নেতা, আমাদের প্রেসিডেন্ট ছিলেন, সাবেক সভাপতি ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি একজন অত্যন্ত সম্মানী ব্যক্তি। মদিনা মনে হয় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের অবস্থা ইতিমধ্যে আপনারা দেখেছেন, শ্রীলঙ্কার লাইনে চলে যাচ্ছে। শ্রীলঙ্কার অনেক ক্ষমতাসীনরা খালে বিলে পড়েছে, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, আমি এটা তীব্র প্রতিবাদ জানাই, এবং তাদেরও শ্রীলঙ্কার দিক একটু দেখতে হবে, যে তাদেরও খালে বিলে যাওয়ার, বঙ্গোপসাগরে যাওয়ার প্রায় সন্নিকটের সময়। আর দ্বিতীয় হলো নির্বাচনের বিষয়ে যেটা বলেছেন, আমাদের এক দফা এক দাবি, এই সরকারের আমলে কোনো নির্বাচন নয়, এই সরকার কবে যাবে এটা এখন সময়ের ব্যাপার, আর কিছু না। আম পেকে গেছে, একটু নাড়া দিলেই পড়ে যাবে। আম